বিরতির পর দর্শক আবারও স্বাগত। মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন দেখার জন্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মোদী। জার্মানি থেকে প্রশ্ন করেছেন মোহাম্মদ মুহিত, 26 বছর। 10 বছর ধরে তার শ্বাসকষ্ট জানিয়েছে আমাদের কাছে। ধুলাবালি এবং ময়লা আবর্জনার সংস্পর্শে আসলেই শ্বাসকষ্ট বেড়ে যায়, কি করণীয়? জি ভাই মুহিত, আপনি তো জার্মানে আছেন, জার্মানের আবহাওয়া তো খুবই ভালো এবং জার্মান জাতিটা হলো তারা প্রতিষেধক এবং প্রতিরোধে বিশ্বাস করে। অতএব আপনি খাবারের সাথে সরষা বাটা খাবেন, আপনি খাবারের সাথে দারচিনি, এলাচি, লবঙ্গ অনেক বেশি করে খাবেন, আদার রস প্রতিদিন, আদার রস আর মধু খাওয়ার অভ্যাস করতে হবে সকাল বিকাল, আর শাকসবজি ফলমূল সবই গরম খেতে হবে, আর ওখানকার আবহাওয়া জীবনযাত্রা খুবই ভালো। অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি জার্মানের আবহাওয়ায়, শ্বাসকষ্ট ওখানে আছে, ঠান্ডার সময় আমি নিজেও দেখেছি অনেক ট্রেনে বাসে সব জায়গায় শ্বাসকষ্ট, কিন্তু সব জায়গায় ওরা আবার সরষার যেটাকে আমরা আমাদের দেশে এই যে আমের সিজন আসলে আমরা কাসন্দ বলি, সরষা দিয়ে তৈরি করা হয়, ওরকম আপনি কাসন্দ খেতে পারেন 2 চামচ সকালে 2 চামচ রাতে। এখন আমাদের দেশেও দেখছি জার্মানিতেও চিপসের ভিতরে, রুটির ভিতরে, হটডগের ভিতরে, যে কোনো পিজা শপে পিজার ভিতরে, সসের ভিতরে, সব কিছুর মধ্যে তারা সরষা বাটা দেয়। সরষা বাটা দেওয়ার ফলে লাঞ্চে যে ব্যাকটেরিয়াগুলি জমে এগুলি প্রতিরোধ করা যায়। তবে এই শ্বাসকষ্টের জন্য একটা মহা ওষুধ হলো রসুন, এক কুশি রসুন যত খাওয়া যায় চিবিয়ে চুষে খাবারের ভিতরে বেটে ভর্তা করে, আলহামদুলিল্লাহ খুব ভালো উপকার হয়। আর আমাদের দেশে পুদিনা পাতা, থানকুনি পাতা আছে, বাসক পাতা, তুলসী পাতা, এই 2টা পাতাও কিন্তু অ্যাজমা শ্বাসকষ্টের জন্য একটা মহা উপকারী ওষুধ। এগুলি গরম পানিতে খেতে হবে। আর লিগার চা চিনি ছাড়া, চিনি অ্যাজমা রোগীর জন্য শত্রু, মানে ক্ষতিকারক। যত বেশি সে লিগার চা খাবে, যত গরম গরম লিগার চা খাবে, তত তার লাঞ্চের যে ব্যাকটেরিয়াগুলি এগুলি চলে যাবে এবং লাঞ্চে পানির স্তরটা নেমে যাবে। লাঞ্চে যখন পানির স্তর বেড়ে যায়, গ্রেভি বেড়ে যায়, তখন একটু ক্ষতি করে। অতএব বিজল আছে, যে কোনো খাবার সেটা খেতে পারবে না। বিজল মানে গ্রেভি, গ্রেভি মানে আমি ধরবো পুঁই শাকের বিজল, তারপর ইসবগুলের ভুষির বিজল, তারপর অনেক তরি তরকারির মধ্যে বিজলা হয়, সেই বিজল আছে এই ধরনের তরি তরকারি, শাক সবজি, ফলমূল, কোনো কিছুই এই অ্যাজমার রোগী খেতে পারবে না। এগুলো লাঞ্চকে ক্ষতি করে, লাঞ্চ জাম হয়ে যায়। এবং এই যেহেতু কাউন্টার ইন্নীত হয়েই গেল যে ধুলাবালির ময়লা আবর্জনার সংস্পর্শে এটা হয়, এটা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। কারণ জুট মিল, টেক্সটাইল মিল, তারপরে গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলোর ভিতরে এটা হয়। তবে নাকে মুখে আপনি যে মাস্ক ব্যবহার করেন তাহলে ভালো হয়। আর আমাদের দেশের আবহাওয়া তো সর্বত্রই কার্বন নিঃসরণ হচ্ছে, এর ফলে আমাদের দেশের জন্য এই ধুলাবালিগুলি অ্যাজমা রোগীর জন্য ভয়ানক ক্ষতিকর। এবং এই অ্যাজমা দেখা যায় যে ঘরের ধুলাবালিতে কিন্তু অ্যাজমা রোগীর মানে তার সমস্যা অনেক বেড়ে যায়। এই কারণে মর্দা মোটা পর্দা ব্যবহার না করাটাই ভালো এবং কোনো কাপড় চোপড় ময়লা করা ভালো। বালিশ, এত শোক তুলার যত জিনিস আছে এটাকে খুব ভালো করে শুকিয়ে ইস্ত্রি করে ছাড়া ব্যবহার করতে পারবে না, যেহেতু মাইটস এই রোগের প্রধান জীবাণু, মাইটস এটার প্রধান বাহক, এই পরজীবীটিকে ধ্বংস করতে পারে একমাত্র গরম পানি, গরম গরম খাবার, যে কোনো গরম ইস্ত্রি দিয়ে কাপড় ইস্ত্রি করে পড়লে, বা বিছনার চাদর, বালিশের কাভার, যেগুলো পুরনো জিনিস, যেগুলো 1 সপ্তাহের বেশি ধোয়া হয় না, ব্যবহার করা হয় না, যেখানে 1 সপ্তাহের বেশি রৌদ্র লাগে না, এই ধরনের জিনিসের ভিতরে অজস্র মাইটস থাকে। এটা সারা বিশ্বেই মাইটস হলো অ্যাজমার একমাত্র শত্রু এবং এই শত্রুকে ধ্বংস করতে হলে গরম 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 খাবার, গরম পানি, গরম কাপড়, গরম বিছনা, গরম চাদর, গরম সব কিছু হতে হবে, তাহলে পরেই এই জীবাণুটা ধ্বংস হয়ে যায়। অনেক কিন্তু তেলাপোকা থেকে এই শ্বাসকষ্ট বা অ্যাজমার পোকা বেড়ে যায়, এরকম একটা কথা শোনা যায়, কিন্তু আবার দেখা যায় যে তেলাপোকার চোখ হলো মানুষের চোখের চেয়ে 8 গুণ বেশি শক্তিশালী এবং ওই চোখটা যে কোনো অন্ধকারে তেলাপোকা চলতে পারে, এই জন্য রাতে সে বিচরণ করে। ওই তেলাপোকার চোখ এবং মুখ থেকে একটা লালা বেরোয়, সেইটা অ্যাজমা রোগ ভালো করতে পারে। সেটা হলো
কফ বিকারে অ্যাজমা, যেই অ্যাজমায় শুধু কফ বেরিতে থাকে, কফ বেরিতে থাকে, ওই অ্যাজমা যেটার মধ্যে সিউপিডি যুক্ত আছে, ওই অ্যাজমার জন্য তেলাপোকার চোখ দিয়ে চা তৈরি করে অনেক ডাক্তার খাওয়ানোর ফলে এটা ভালো হয়েছে। অনেকে আবার তেলাপোকার মুখ দিয়ে ই করে, এই চা তৈরি করে বাজারেও বিক্রি করে অ্যাজমা চা নাম দেয়া। আবার অনেক ডাক্তাররা আমাদের দেশে অ্যাভেলেবেল ই পাওয়া যায় না বলে হ্যানয় থেকে, কম্বোডিয়া থেকে, কম্বোডিয়ায় যথেষ্ট পরিমাণ ই পাওয়া যায়, তেলাপোকা পাওয়া যায়, ওই জন্য ওখান থেকে প্রসেস করা তেলাপোকা টনে টনে ইম্পোর্ট করে আইনা, সেটা দিয়ে ই বানাইতেছে, অ্যাজমার ওষুধ বানাইতেছে। যাই হোক, আরেকটি প্রশ্ন যেতে চাচ্ছি। এখন কুয়েত থেকে লিখেছেন আব্বাস আলী, 50 বছর বয়স, বলছে যে আমার নাভির চারপাশে ব্যথা হয়, পেটের ভিতর কামড়ায়, পায়খানা পিচ্ছিল হয়, এই সমস্যার সমাধান জানতে। এটা একটা আইবিএস এর লক্ষণ, স্টমাক অ্যালার্জির লক্ষণ। এটার প্রথম কাজটা হলো আপনাকে নিরাপদ পানি খেতে হবে, আপনাকে স্লাইন খেতে হবে, পানির সাথে আপনাকে একটু ফিটকিরি ব্যবহার করতে হবে। আর আমলকি হর্তুকি বহেরা ত্রিফলা বলে, আমলকি হর্তুকি বহেরা ত্রিফলা, এই আমলকি হর্তুকি বহেরা বাংলাদেশের 68,000 গ্রামেই পাওয়া যায়। এই আমলকি হর্তুকি বহেরা বাজার থেকে ক্রয় করে এটাকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে, 1 কেজি পরিমাণ কিনতে হবে, তিনটাই মিলে কিনা, ভালোভাবে ধুয়ে শুকিয়ে পাউডার করতে হবে, ভাঙতে হবে, ভেঙে এরকমভাবে 1 মুঠ পরিমাণ একটা গ্লাসে সন্ধ্যায় ভিজিয়ে দিয়ে সকালে এই পানিটা খেতে হবে। আবার এটার মধ্যে পুনরায় পানি দিতে হবে, ওই পানি দিয়ে আবার এটা সন্ধ্যায় খেতে হবে, মানে সন্ধ্যায় ভিজিয়ে সকালে খেতে হবে, সকালে ভিজিয়ে সন্ধ্যায় খেতে হবে। এইভাবে 3 মাস খেলে এটা চিরতরে চলে যাবে আলহামদুলিল্লাহ। এটা অনেক রোগী এই আমলকি হর্তুকি বহেরা পানি খেয়ে উপকার পাইছে। আবার অনেকেরই দেখেছি যে সে একটা জগের ভিতরে আমলকি হর্তুকি বহেরা সারাদিনই ভিজিয়ে রাখে, একটু একটু করে পানি ঢেলে ঢেলে খায়। এটা বিশেষ করে কুয়েত, আবুধাবি, সৌদি আরবে বেশি খায়, যে পেটের সকল রকম রোগের জন্য এটা একটা মহা ঔষধ হয়ে যায়, ওইভাবেও খেতে পারে। আবার এখন এক ধরনের জার বেরোইছে, কাঁচের জার, ওই জারের ভিতরে এই দিয়ে রাখে, আমলকি হর্তুকি বহেরা দিয়ে রাখে, আস্তে আস্তে লাল পানিটা গ্লাসে পরে একটু একটু করে অফিসে বসে বসে খায়, আর চায়ের মতো অভ্যাস করে নিয়েছে, এবং খুব ভালো অভ্যাস, ভালো অভ্যাস। এই যে এই ধরনের সমস্যা যা যিনি লিখেছেন আমাদের আব্বাস আলী ভাই, যে নাভির চারপাশে ব্যথা, পায়খানা পিচ্ছিল হয়, এই ধরনের রোগীদের কিছু সমস্যা কিন্তু থাকে, আয়তে তারা খুব ডিপ্রেশন বা হতাশায় ভুগেন, কৃমিগুলি আমাশার জীবাণুগুলো নাভির চতুর্দিকটা আক্রমণ করে, ওইটা ওই ইয়ে খেলে আমরা ফিটকিরির পানি খেলে ওগুলি মারা যায়। আর হলো আপনার ওই আমলকি হর্তুকি বহেরা ভিজানো পানি, আর পেঁপেটা, পেঁপে শাকসবজি ফলমূল বেশি খাবে, মাংস আর মিষ্টি খেতে পারবে না, এটার সাথে মিষ্টির সম্পর্ক আছে, এটা চিনি, মিষ্টি মানে চিনির সম্পর্ক আছে। দই কিন্তু কাছে ভালো কাজ করতে পারে, হ্যাঁ, দইয়ের সাথে বিট্রোবন দিলে, সাদা লবণ দিলে হবে না, বিট্রোবন দিলে, চিনি দিলে হবে না, তাহলে একই হয়ে যাবে, চুকা দই তার সাথে বিট্রোবন দিয়ে যদি খায়, অথবা তার সাথে একটু আদার রস দিয়ে খায়, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট হবে। বা একটু পুদিনা পাতা দিয়ে খেতে পারে বেশি করে, একটু থানকুনি পাতা দিতে পারে, সেটাই মানে যত ন্যাচারালি ভালো থাকে, যেহেতু সবসময় এটা একবারে ভালো করা যাবে না ওষুধ দিয়ে, সবসময় ভালো হয়ে যায়, অনেকদিন থেকে আবার আইসা পড়ে, সে আবার অনিয়ম করতে থাকে, পানি বিশুদ্ধ হইতেই হবে, ছাড়া কোনো উপায় নেই। লক্ষ্মীপুর থেকে আবুল কালাম, 35 বছর বয়স, বলছেন যে আমার হাতে পায়ে জ্বালা পোড়া করে, সকাল বিকাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখি, তবে এতে কোনো উপকার পাচ্ছি না। না ভাই, আপনি আসলে এগুলিতে খুব একটা উপকার না পেলেও কিছুটা উপকার পাবেন। এটার উপকার পেতে হলে আপনার পায়ে যদি ব্যথা হয়, আপনার মাথায় একটু ঠান্ডা জিনিস দিতে হবে, আপনি ঘৃতকমল গাছ, যেটা আনারসের মতো দেখা যায়, এটা ঘষে দিতে পারেন, একটু বরফ গুঁড়া করে একটু মাথায় দিতে পারেন, অথবা আপনি বেশি করে যদি আদা খান, আপনার পায়ে জ্বালা হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, মানে আপনার পায়ের জ্বালা, আপনি যদি আদার রসটা গরম এটা যদি বেশি খান, আলহামদুলিল্লাহ এটা ভালো হবে। আদার রসের সাথে একটু মধু দিয়ে খেলে এটা ভালো হবে। আপনি যদি আধা গ্লাস করে প্রতিদিন সকালবেলা খালি পেটে করলার রস খাওয়ার অভ্যাস করেন, তাইলে আলহামদুলিল্লাহ আপনার শরীরে কোনো জ্বালা পোড়া থাকবে না। প্রতিদিন যদি আপনি 1 কাপ করে মেথি পাউডার
দুধের সাথে বা চায়ের সাথে মিলিয়ে খাওয়ার অভ্যাস করেন, আলহামদুলিল্লাহ শরীরে কোথাও কোনো জ্বালা পোড়া যন্ত্রণা, চিনচিনে ব্যথা, বুকে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাথায় ব্যথা, পায়খানা প্রস্রাব সব ক্লিয়ার থাকবে আপনার। আপনি যদি মেথি পাউডার খান, আপনি যদি করলার রস খান, আপনি যদি ইসবগুলের বসির শরবত খান, আপনি যদি দুইবার গোসল করেন, আপনি যদি মাথায় একটু ঠান্ডা পানি দেন, হয় মাথা থেকে, পায়ে দিয়ে কোনো লাভ হবে না। এবং এই যে জ্বালা পোড়ার কিন্তু অনেক কারণ আছে, সেটি হচ্ছে যে হাতে পায়ে জ্বালা পোড়া করা, যদি নার্ভে বা রগে যদি কোনো অবসভাব হয়, যদি কোনো ভিটামিন B1, B2, B6 এর অভাব থাকে, স্বল্পতা থাকে, এটা হতে পারে। ভিটামিন D এর স্বল্পতার কারণে এটা হতে পারে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, গাজরের মধ্যে অনেকগুলি ভিটামিন আছে, এই জন্য গাজরকে ভিটামিন সম্রাট বলে। আমলকি খেলে ওইটা চলে যায়, আমলকির ভিতরে অনেকগুলো ভিটামিন সি থাকে, ভিটামিন সি অনেকগুলো ভিকে প্রোটিন রেজিস্ট্রেশন করে, শক্তিকৃত করে এবং তাকে বৃদ্ধি, ভিটামিন বৃদ্ধি পাইতে সহযোগিতা করে ভিটামিন সি। অতএব আপনি যদি এক গ্লাস লেবুর শরবত খান, আপনার যদি একটা স্লাইনের ভিতরে আপনার সাধারণ নর্মাল স্লাইনের লেবু থাকে না, আপনি যদি সেখানে একটা লেবুর রস বেশি করে দিয়ে ওই স্লাইনটা খান, আলহামদুলিল্লাহ এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনি ভাতের মার যদি বেশি করে লেবুর রস এবং মধু দিয়ে খান, একটু কাঁচা হলুদ দিয়ে খান, তাহলে এই ধরনের হাতে পায়ে জ্বালা থেকে আপনি মুক্তি পেতে পারেন। ধন্যবাদ ডাক্তার আলমগীর মতি, আপনার অভিজ্ঞতালব্ধ পরামর্শ আমাদের দর্শকদের দেওয়ার জন্য এবং আমাদের যিনি প্রশ্ন করলেন তাকে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আগামী পর্বেও আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। প্রিয় দর্শক, দেখছিলেন মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কী করবেন যে অনুষ্ঠানটি। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগীর মতি ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।